সুপ্রিয় ছাত্ররা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমার ব্যবস্থাপনা বিভাগের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আজকে তোমাদেরকে অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের কন্ট্রোলিং চ্যাপ্টারের বেঞ্চ মার্ক মানে টাইপস অফ কন্ট্রোলিংয়ের থেকে বেঞ্চ মার্কেটিং বেঞ্চ কন্ট্রোলিং সিস্টেমটা পড়াবো। আমরা ইন্টারমিডিয়েটে আমরা পড়ে আসছি কন্ট্রোলিং কাকে বলে, তার বৈশিষ্ট্য, পদক্ষেপ, পূর্বশর্ত ইত্যাদি। তো এই সমস্ত ক্লাসগুলি অ্যাকচুয়ালি আবার রিপিটেশন করাটা তোমাদের কাছে ভালো লাগবে না, এই জন্য আমি ভাবলাম যে অনার্স লেভেলের ক্লাসেরটা টপিকগুলি অনার্স লেভেলেরই হওয়া উচিত, তা নাহলে তোমরাই মানে না দেখে ক্লাসটাকে বের হয়ে যাবা। তো এটা আমার বিবেক সায় দেয় নেই, এই কারণেই আমি মূলত একটা অনার্সের শিখানোর মতো একটি টপিকসকে বেছে নিয়েছি আজকে। সেটা কি? কন্ট্রোলিং বাই বেঞ্চ মার্কিং। কী বলতো? কন্ট্রোলিং বাই বেঞ্চ মার্কিং। এখন তুমি বলতে পারো, স্যার কন্ট্রোলিং মানে তো হচ্ছে আমরা জানি নিয়ন্ত্রণ, তাই না? নিয়ন্ত্রণের পদক্ষেপ পড়ছে, আদর্শ মান প্রতিষ্ঠিত করা, এই করা, তা উন্নয়ন হলে তুলনা করা, আদর্শ মানের সাথে তুলনা না হইলে সংশোধিত ব্যবস্থা করা, সংশোধনের ব্যবস্থার পরে ওই প্রক্রিয়াটা আবার রেকটিফাই হয়ে আবার নতুন করে প্রক্রিয়া অবিরাম চলতে থাকে। এগুলি হচ্ছে কি ফান্ডামেন্টাল কথাবার্তা, ইয়েস, কোনোটাই মিথ্যা না। বাট প্রশ্ন হচ্ছে কি যে অনার্স লেভেলে যখন তুমি যাবা, এমবিএ বিবিএ যখন নাকি তোমরা পড়তেছো, তখন কিন্তু তোমাদের ক্লাসটা হবে কেমন জানো? তোমাদের ক্লাসটা হবে আপ টু দ্য মার্ক। আপ টু দ্য মার্ক কি? যে তুমি যদি বলো যে বেঞ্চ মার্কিং নামই শূন্য নাই, তাহলে কিন্তু এটা ভেরি স্যাড, রাইট? এই জন্য আমাদেরকে এমনভাবে জ্ঞানটা অর্জন করতে হবে যে যেই জ্ঞানের মধ্যে নাকি কোনো ইয়া থাকবে না, কী থাকবে না বলতো, যে আমরা শুনি নাই এমন কথা যেন বলতে না পারি। তো আমরা মূল আলোচনায় আজকে ফিরে আসি। বেঞ্চ মার্কেটিং আজকের ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের চ্যাপ্টারে, ঠিক আছে, এবং কন্ট্রোলিং চ্যাপ্টারের টাইপস অফ কন্ট্রোলিংয়ের মধ্যে একটি টাইপস হচ্ছে বেঞ্চ মার্কেটিং, কন্ট্রোলিং বাই বেঞ্চ মার্কেটিং। এখন প্রশ্ন হচ্ছে বেঞ্চ মার্কিং মানে কি? বেঞ্চ মার্কিং আমরা জানি কি, আমরা জানি বেঞ্চ মানে হচ্ছে যে ক্লাসে গিয়েছে বসি, আমরা তো তাই জানি। বেঞ্চ মানে যে একটা বেঞ্চ, বেঞ্চ মানে হচ্ছে একটা বেঞ্চ, বেঞ্চের মধ্যে যে আমরা ক্লাসে যেয়ে বসি। বাট বেঞ্চ মার্কিং মানে কিন্তু এটা না, বুঝতেছো? বেঞ্চ মার্কিং জিনিসটা হচ্ছে কি এমন যে মনে করো যে কথাটাকে আমি কীভাবে বলবো, এটা একটা ইংলিশ ওয়ার্ড এবং যুক্ত বর্ণ। বেঞ্চ বেঞ্চত্ব আলাদাভাবে বেঞ্চ, রাইট? আর মার্কিংও তো কী হয়ে যায়, আমরা যে মার্কিং পেপার কি চিহ্ন দেয়, দাগ দেয় ইত্যাদি ইত্যাদি, সবই ঠিক আছে। বাট প্রশ্ন হচ্ছে কী জানো, বেঞ্চ মার্কিং যখন একত্রে করা হয় তখন এর ওয়ার্ডের অর্থটা কী দাঁড়ায়? এর অর্থ কী? এই দাঁড়ায় যে কোনো একটি জিনিসকে টার্গেট করা। বেঞ্চ মার্কেটিং মানে হচ্ছে কোনো একটি জিনিস টার্গেট করা। সে এক্সাম্পল, তুমি একটা জমি মাপতেছো সীমানা নির্ধারণ করার জন্য, রাইট? তো তুমি মাপটা নিলা, মাপটা যেখানে 50 ফিট বা 70 ফিট বা 100 ফিট, ওইখানে আমরা এরকম একটা দাগ দিয়ে দিই অথবা একটা খুঁটি বসাই দিই, রাইট? এই যে খুঁটিটা বসাইলাম, এটা ওয়ান্স টাইপ অফ কন্ট্রোলিং, ওয়ান্স টাইপ অফ বেঞ্চ মার্কেটিং। কেন এটা বেঞ্চ মার্কেটিং? কারণ আমার সীমানা এতটুকু, সীমানা পিলার যদি তৈরি করি এর থেকে বাইরে যাব না, ফলে এটা আমাকে একটা টার্গেট নির্ধারণ করে দেওয়া হলো। আমি কি বুঝাইতে পারতেছি তো তোমাকে? তাহলে আমরা এবার আস বুঝি যে বেঞ্চ মার্কেটিংটা হচ্ছে যে এমন একটি জিনিস যে প্রত্যেকটি কাজের একটি টার্গেট নির্ধারণ করবা, এটা কখন নির্ধারণ করবা? পূর্বে। এবং এই টার্গেটটাকে অর্জন করার জন্য যা যা করবো আমরা, সেটা ভিউটা কী, টার্গেটটা কী, বিষয়টা কী, বিষয়টা কী, বিষয়টা হচ্ছে বেঞ্চ মার্কেটিং। অর্থাৎ আমার স্বপ্ন ছিল কি, ওই টার্গেট লেভেলে পৌঁছার জন্য আমরা সমন্বিতভাবে ইন্টিগ্রেটেডভাবে আমাদের অ্যাডভান্স হওয়া। যেমন তুমি পড়ালেখা করতেছো ভালো রেজাল্ট করার জন্য, এখন তুমি পরীক্ষার খাতাতে
পড়াশোনা করছো ঠিক আছে, বাট পরীক্ষার খাতা তোমার কলম কলমের কালিটা ভালো না, ঝাপসা ঝাপসা কালি, যে টিচার দেখতেছে দেখি লেখাটা মানে কি ওরকম ডিপ কলমের না। এখন কলমটা যেহেতু ভালো না তুমি বুঝোই তো, তাহলে খাতাটা দেখার সময় আমার একটু কষ্ট হইতেছে, এতে আমার একটা ব্যাড ইম্প্রেশন হচ্ছে। সুতরাং তুমি পরীক্ষাটা দিছো ভালো, বাট খাতাটা ভালো হইতে হবে, ঠিক কলমটা ঠিক একেবারে আমি বলছি না অনেক দামি কলম তা না, বাট কালিটা যেন ভালো হয়, কালিটা যেন লেটলেটা না হয়ে যায়, বা কালিটা এমন যে আমি কি বলবো যে খাতাটা যখন নাকি মানে আমাদের কাছে আসবে আস্তে আস্তে খাতার সাথে মানে খাতার পেজের সাথে কালিটা আস্তে আস্তে অ্যাবজর্ব করে ল্যাপটায় গেছে গিয়া, তো তুমি তো আর এটা জানো না যে কলমের কালির যে এই এই অবস্থা হবে। বাট তোমাদের একটা হ্যাবিট চল থাকতে হবে, যেহেতু তোমরা স্টুডেন্ট সুতরাং তোমাদের কোন কলম ভালো পরীক্ষার জন্য কোন কলমটা নিবা কোন কলম দিয়ে পরীক্ষা দিবা এগুলিও তোমাদের আগের থেকে নির্ধারণ করে রাখতে হবে। তাহলে বেঞ্চমার্কিংটা জিনিসটা হচ্ছে কি যে পূর্ব নির্ধারিত একটি টার্গেট, ওই টার্গেট অনুসারে আমাকে পরিচালিত করা, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাকে সেলফ গাইডেড, সে এক্সাম্পল মনে করো যে আজকে আমার বেঞ্চমার্কিং কী, আজকে আমার বেঞ্চমার্কিং হচ্ছে কি যে আমার এই টপিকসটা ওই দিন 30, 35, 40 মিনিটের মধ্যে শেষ করতেই হবে। সুতরাং আমি যদি তোমাকে একটা লেকচার শুরু করে দিই এখন, আর এই ক্লাস যদি শেষ হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা ভাবি, তাহলে তো সেটা বেঞ্চমার্কিং হলো না, কন্ট্রোলিং হলো না। তাহলে নিজেকে সেলফ কন্ট্রোল করার জন্য মূলত বেঞ্চমার্কিং চলে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও ঠিক একইভাবে বেঞ্চমার্কিং চলে। এখন আমরা দেখব টাইপস, টাইপসটা বলতেছি কি স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং, স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং মানে কি স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং হচ্ছে এটা যে আমাদের সাধারণত প্রত্যেকটা প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিনিয়ত মার্কেটিং করার সময় তার প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়, বুঝছো। যেমন মনে করো আমাদের টেলিফোন, আমরা যে টেলিফোন দিয়ে বিবেচনা করি, তাহলে বাংলা লিঙ্ক আছে, ওগারি আছে, এয়ারটেল আছে, তারপর গ্রামীণ আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিছুদিন পর পর আইদার টাকা কম, আইদার এমবি ফ্রি, এত টাকার লোড বললে এত মিনিট ফ্রি, এত এত টাকার লোড বললে এত এমবি ফ্রি, ইত্যাদি ইত্যাদিভাবে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকাগুলিকে ইয়ে করে নিচ্ছে। কী করে নিচ্ছে বলতো, টাকাগুলিকে আমাদের কাছ থেকে লোড বাড়াতে সাহায্য করছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি যে আমরা যদি এই কাজটা করি, তাহলে আমি বাংলা লিঙ্ক, আমি মোবাইলের মিনিট কত করবো, জিপি কত করতেছে, বা এয়ারটেল কত করতেছে, বা অন্য আদার্স কোম্পানি কত করতেছে, তার সাথে সামঞ্জস্য রয়েছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক। এবং তাকে ডাউন দেওয়ার জন্য যদি আমি একটু বোনাস ইস্যু করি, সাপোজ 100 টাকার কি 100 টাকা ওই যে অনেক গ্রামীণের আছে 109 টাকা লোড করলে এত পয়সা মিনিট সেকেন্ড, আবার এয়ারটেলে আছে 99 টাকা বললে 30 দিনের মেয়াদ, আবার প্রতি মিনিট 60 সেকেন্ড, এই যে কথাগুলি সরি প্রতি মিনিট 60 পয়সা, এরকম এই যে বিভিন্ন রকমের টার্মস কন্ডিশন, এগুলো হচ্ছে কি প্রতিযোগীকে ডাউন দেওয়ার জন্য আমি আমার প্রতিষ্ঠানটাকে কন্ট্রোল করতেছি, কথাটা কি বুঝতে পারতেছি। আমি যদি প্রতি মিনিট 2 টাকা করে নিই আমারটা কেউ কিনবে না, ঠিক একইভাবে প্রোডাক্টের ক্ষেত্রে মানে আমার দেখতে হবে প্রতিযোগী কোম্পানি কোন জাতের দ্রব্য উৎপাদন করতেছে, সে যা করতেছে আমাকে তাই করতে হবে। তুমি দেখো প্রত্যেকটা চিপস কোম্পানি, তার চিপসের প্যাকেটগুলি দেখছো কত সুন্দর, যে মনে হয় যে একদম ফ্রান্সের বা ইংল্যান্ডের জার্মানি। বাংলাদেশের একটা পাউরুটি কিনতে গেলে দেখা যায় কি সাদা পলিথিনের মধ্যে জোর লাগানো, তাহলে চিপসটা এত উন্নত কেন করলো, পাউরুটিটা এত নিম্নমানের কেন করলো, করছে এই কারণে পাউরুটির সমস্ত কোম্পানিগুলি এখনও ওই লেভেলের মোড়কে যায় নাই। কোনো একটা কোম্পানি যদি ওইভাবে থাই ফয়েলের মতো করে, সরি অ্যালুমিনিয়াম ফয়েল ফয়েলিংয়ের মতো করে যদি কাজটা করে, সেও কী করবে, সেও করবে কি পাউরুটির সমস্ত পাউরুটিগুলি ইনটেক যাতে বাতাস এয়ার প্রুফ থাকে, একদম এয়ারটাইট থাকে, ওরকম করে করবে। কিছু কিছু কেক পাওয়া যায় মালয়েশিয়ান এয়ারটাইট, ভিতরে কফি কেক, দাম বেশি কত বেশি না, 10-15 টাকা হইতে পারে, বাট তুমি একটা কেক খাইলা,
এবং ইয়াটা প্যাকেটটা ছিল্লা, কোনো ময়লা টলা কিছুই নাই, বাট পাউরুটিগুলি এরকম না, বুঝতেছো? তাহলে এটা হচ্ছে কেন না, কেন না হচ্ছে এই কারণে যে তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলি ওই লেভেলে যায় নাই। চিপসের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলি তাদের মানে ভিতরে চিপস এতটুকু দিয়ে রাখলো, মূলগতভাবে খুবই হাই ক্লাস করে ফেলছে, এর জন্য। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে ফাংশনাল, ফাংশনাল হচ্ছে কি এক একটা প্রতিষ্ঠান এক এক ধর্মী। আমি একদিন বলছি একটা ওষুধ কোম্পানির সাথে একটা ওষুধ কোম্পানি কম্পিটিশন, একটা হুন্ডা কোম্পানির সাথে একটা হুন্ডা কোম্পানি কম্পিটিশন, একটা গাড়ি কোম্পানির সাথে একটা গাড়ি কোম্পানি কম্পিটিশন, একটা উৎপাদন মানে সেবাযত প্রতিষ্ঠান স্কোয়ার হাসপাতালের সাথে ইয়ার কম্পিটিশন, কান ল্যাব এইড বা ইউনাইটেড, সে কোনো একটা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কোনো কোম্পানির সাথে সে প্রতিযোগিতা করবে না। এখন স্কোয়ার কোম্পানি যদি হার্টের জন্য ওপেন এমআরআই বা ওই যে কী জানি বলে এখন যে ডিজিটাল হার্টের যে দেখা যায়, ছবি দেখা যায়, ইগ্রাম বলে এটাকে, ওরকমভাবে এনজিওগ্রাম এনজিওগ্রাম করে, এখন এনজিওগ্রামের চেয়েও যদি কোনো আপগ্রেড কোনো টেকনোলজি চলে আসে আর সেটা যদি ইউনাইটেডে থাকে, হার্টের সব রোগী ওখানে চলে যাবে। কেন? এই এনজিওগ্রামের যে প্রবলেমগুলি এটাতে এরকম প্রবলেম নাই। বাংলাদেশের কিছু কিছু ডাক্তার তোমরা ইউটিউব বা গুগলের মাধ্যমে জানতে পারবা, আমাদের মেরুদণ্ড যে হাড়ের ব্যথা ইত্যাদির ব্যথা ট্যাথা করে বৃদ্ধ বয়সে বা মিডল এজে বাতের ব্যথা ট্যাথা ইত্যাদি বলে, এই সমস্ত ব্যথাগুলি দূর করার জন্য ডাক্তাররা ওষুধের পর ওষুধ এক্সরে করে, এক্সরে কালো কালো একটা এক্সরে মধ্যে কিচ্ছু দেখা যায় না। বাট তুমি যদি এটাকে এই ওষুধপত্র দেওয়ার আগে তুমি যদি একটা ওই যে ডিজিটাল এমআরআই করাও, তাহলে কালারভাবে তোমার মেরুদণ্ডটার একটা পিকচার আসবে, কালারভাবে ওই ইয়ার মতো না, সাদা কালো এক্সরে মেশিনের মতো না, কালার। এই কালারটা শুধু আসবেই না, সে আবার ইন্ডিকেট করে বলে দিবে এই মেরুদণ্ডের মধ্যে এই এই জায়গাটা ঘটিতে ঘাপলা। তখন ওনারা কী করে যারা নাকি ইয়ার টেকনোলজিস্ট কী বলে সরি ল্যাব টেকনোলজিস্ট যারা, তারা করে কি ওই ওই জায়গাটাকে একটু বড়ো করে, কারণ এত এতটুকু পিচি বিন্দু হয়ে থাকলে তো দেখা যাবে না। এখন তোমাকে ওইখানে দেখলো কি যে ইয়েস মেরুদণ্ডের হাড্ডির মধ্যে ক্ষয় হয়েছে, অথবা হাড্ডিটা বাঁকা, অথবা কি দেখলো হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে এবং একটার উপর একটা ডিস্ক বসে গেছে, যার কারণে নার্ভগুলি একটার উপর একটা চাপ পড়ে আছে, এই চাপের কারণে তোমার মেরুদণ্ড ব্যথা। আর আমরা কী করি তার জন্য আমাদের পিঠে দিই তেল মালিশ, ওষুধ মালিশ, পিঠে চাপ দিই, গরম শেক দিই, হাজার দাও, দিলে কী হবে তোমার ওই মেরুদণ্ডের যে জয়েন্ট, ওই জয়েন্টটাকে একটু সরাইয়া ওই নাপটাকে যদি রিলিফ না দাও, তাহলে কি সে ওই ব্যথা কি দূর হবে না। এখন প্রশ্ন হচ্ছে কি তাহলে স্যার কী করতে হবে? তাহলে সে ওই ডাক্তারকে, আমি তো আর ডাক্তার না, ওই ডাক্তার কী করবে ওই এমআরআইয়ের ভিত্তিতে ওই হাতটাকে কীভাবে দূরে সরানো যায় ওই ব্যবস্থাটুকু করবেন। এটা আইদার অপারেশন দ্বারা হইতে পারে অথবা ফিজিওথেরাপির মাধ্যমে হইতে পারে, আজকাল ফিজিওথেরাপির মাধ্যমে হয়। কেমন তুমি একটু মানে বাইরে ভাই বলছি আর কি, যে অনেক সময় ফিজিওথেরাপিস্ট করে কি আমাদের গলার এখান থেকে ঘাড়ের এখানে ই দুইটা হাড্ডিকে নিয়ে একটা লম্বা একটা ফাঁসির মতো টানা দেয়, আর নিচে কোমরের এই যে হিপের যে হাড্ডিটা এটার থেকে একটা টানা দেয়, দুই দিকে টানের চোটে যে আঙুল যেভাবে আমরা ফট মটকাই, এমন করে আঙুল মটকালে দেখবো কি এই যে মাঝখানে একটু ফাঁক হয়ে আছে, এরকম হয় কতক্ষণ ফাঁক থাকে, এইভাবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এরকম যদি তুমি থেরাপিটা দাও, এই রোগ আস্তে আস্তে কী হয় সতেজ হয়ে যায়, এবং হাড়ও মানে ডেলি ডেলি টানাটানির চোটে যেমন যে একটা তারের ইলাস্টিসিটি কমে যায়। আমরা যখন নিজের বারান্দাতে তার বাদি ডেলি ডেলি কাপড় দেই, সময় কিন্তু প্রথম প্রথম টাইট থাকে, তারপর ছয় মাস এক বছর পর তারটা এরকম কার্ভ হয়ে যায়, কারণ কি ধুতে ধুতে এটাই হয়ে যায়। ঠিক একইভাবে ডেলি ডেলি টানা টানার ফলে এই হাট করে কি আর সাবেক জায়গায় ফেরত যায় না, বুঝছো তো? যায় এতদিন এখানে ছিল, এখন এখানে একটু ফাঁক হয়ে গেছে, ফলে আস্তে আস্তে এর ভিতর দিয়েই রক্ত চলাচলটা করতেছে, তোমার কোমর ব্যথা ভালো হয়েছে। আর যদি ওরকম হাতুড়ি মার্কে ডাক্তার, নতুন ডাক্তার, ওল্ড মডেলের ডাক্তারের কাছে যাও, তাই বলো কি আল্লাহ আল্লাহ সম্পূর্ণ হাড্ডি হয়েছে, আপনাকে
বোম্বে যেতে হবে, আপনাকে সিঙ্গাপুর যেতে হবে, অথবা অপারেশন করতে হবে, তারপরে অপারেশন একবার করাতে মানে এরপরে আপনাকে তুলতে হবে, বিছানা থেকে আলগাইতে ধৈরা তুলতে হবে, বাড়ি জিনিস করতে তুলতে পারবেন না, বাজার করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, আপনি অচল। এই সমস্ত কাজগুলি কারা করে? এগুলি বিভিন্ন জনের ইয়া। তো এগুলো হচ্ছে কি যে বেঞ্চমার্কিংটা হচ্ছে কি আমার কম্পিটিশন হচ্ছে আমার অন্য সমগোত্রীয় আরেকটি প্রতিষ্ঠানের সাথে। আমি একটা ঢাকা কলেজের প্রফেসর, আমি তুলনা করব বাংলাদেশের যে সমস্ত কলেজগুলি আছে ওই লেভেলের একটা কলেজের সাথে। আমি যদি ওই অজ পাড়াগায়ের একটা মানে পল্লী অঞ্চলে একটা কলেজের সাথে তুলনা করি, তাহলে ওইটার যে মান আর ঢাকা কলেজের মান কি কোনোদিন এক হইতে পারে? কখনোই না। বুঝতেছ তো? তাহলে আমার কম্পিটিশন হবে কি যে মনে করো যে ওই স্যার অমুক কলেজের, আমাদের সাত কলেজের মধ্যে অমুক কলেজের স্যারে কেমন ক্লাস করতেছে, হ্যাঁ ওনার ক্লাস তো ভালো, আমাকে ওই লেভেলে নিতে হবে। আর আমারটা যদি ভালো হয়, আমি তো জানি না, তারা কেউ হয়তো বা ফলো করতে পারে যে ওই আমার ক্লাসের মানটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে, মেবি, বুঝছো? তাহলে আমরা যে জিনিসটা বললাম যে কার্য সম্বন্ধীয় মানে আমাদের যা ফাংশন, যার যেই যেই প্রতিষ্ঠানে যেই রকম ফাংশন সেই প্রতিষ্ঠান সেই রকম ডেভেলপটা করবে, এটা হচ্ছে তার টার্গেট, এটা হচ্ছে তার কন্ট্রোল, এটা অর্জন করার জন্য সে চেষ্টা করে যাবে। দ্যাটস কল বেঞ্চ মার্কেটিং ফর কি ফাংশনাল কন্ট্রোলিং। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে ম্যানেজেরিয়াল বেঞ্চ মার্কিং। একটা স্কুল দেখবা বেঞ্চ মার্কিং কেমন করে, সকাল 7:30 শুরু, 11:30 মর্নিং শিফট শেষ, 12:00 ডে শিফট শুরু, 4:30 ডে শিফট ছুটি। এটা হচ্ছে কি তাদের রুটিন। আমরা যদি বলি রুটিন বলতে পারি ক্লাসের ভাষায়, বাট আমাদের ম্যানেজমেন্টের বিবিএর ভাষায় সেটা হচ্ছে কি তাদের বেঞ্চ মার্কেটিং, বেঞ্চ মার্কিং। এই ক্ষেত্রে সে কী করতেছে মানে শুরু এবং শেষের টার্গেট নির্ধারণ করে দেওয়া হলো। আবার এর মধ্যে কখন অ্যাসেম্বলি হবে, জাতীয় সঙ্গীত পরিবেশন হবে, এগুলির টাইম হয়তো 11:45 বা ওদের যখন 7:30 ক্লাসে ঢুকবে, 7:15 থেকে অ্যাসেম্বলি শেষ হবে, জাতীয় সঙ্গীত শেষ হবে, ক্লাসে ঢুকবে 7:30 শেষ হবে, ক্লাসের টিচাররা ক্লাস শুরু করবেন, এর মধ্যে আবার সাবক্লক, আবার ওই টিচার আবার বাইরে হবে 45 মিনিট পরে, তারপর একটা ঘন্টা দেবে। এই যে ঘন্টা দেবে এইগুলি হচ্ছে কি সাব ব্যাচ মার্কেটিং মার্কিং। তাহলে আমি মার্কিং জিনিসটাকে এমনভাবে বলবো মানে প্রত্যেকটা পদে 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 কোথায় কীভাবে নিজেকে কন্ট্রোল করব, এটা আবার কন্ট্রোলিং। আমি তোমাদের ক্লাস নিতে চাই, আমি শুরুতে বলছি, আমি একটু পরে তোমাদের কাছে বিদায় নিয়ে নেবো, বড়দের 30-40 মিনিট, তারপর বিদায় নেব। যেভাবেই হোক ক্লাসটাকে এর ভিতরে শেষ করতে হবে। আমি ইচ্ছা করলে জ্ঞানের ভরে এতটা দিলে চলবে না, কারণ সবাই তো আমাকে সাপোর্ট করতেছে না, ক্লাসে বা ইনফর্মালভাবে সেটা সম্ভব হয়তো। আচ্ছা, তারপর হচ্ছে কি ম্যানেজেরিয়াল, ম্যানেজেরিয়ালটা হচ্ছে কি ম্যানেজমেন্ট ভালো না, তাহলে তুমি কাজ করবা কাকে দেয়া? সব ফাঁকিবাজ, সব দুর্নীতিবাজ। তাহলে কি বেঞ্চ মার্কিং টার্গেট করছো? ভালো, টার্গেট ভালো করলে কী হবে, আমার লোক বলতে ভালো না। আমরা কী করি, স্টুডেন্টরা বই কেনার সময় যেই বইটা নাই ওই বইটা কেনার জন্য পাগল, ওই বইটা থাকলে আমি এটা পড়তাম, কাইসুর বইটাও থাকলে আমি প্রিন্সিপাল বা অ্যাকাউন্টের অঙ্কগুলি করতাম 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 করতাম, যেই নাকি কেনাটা হইলো বাবার কাছ থেকে টাকা নিয়ে, তারপর আর বই ওই যে একদিন নতুন নতুন দুই একদিন যে খুলছিলাম, এই যে বই বন্ধ হইয়া রইলো, পরীক্ষা রুটিন দিয়া পরীক্ষা চলতেছে। তুমিও আমিও মনে করি যে এতদিন পড়ি না, আরে আজকে রাত্রে পড়ি বা কী লাভ হবে। তাহলে এই জিনিসটার প্রতি আমাদের একটা মোহ যে যেটা নাই এটা থাকলে না জানি কত পরে আর কত কিছু করে ফেলতাম, অ্যাকচুয়ালি ঠিক এরকম নয়। তো ঠিক আছে, আমাদের মূল টার্গেট হচ্ছে কি যারা যে কাজে বাস্তবায়ন করবে, যারা টার্গেট নির্ধারণ করার পর যা নির্ধারণ করা হলো সেই টার্গেট অর্জন করার জন্য যে লোকগুলি দেওয়া হলো, তারা যদি তাদের কাজ না করে ঠিকঠাক মতো, তাহলে তোরে বাবা মানে টার্গেট অর্জিত হবে না। বুঝতে পারতেছ তো? এটি হচ্ছে ম্যানেজেরিয়াল। ম্যানেজেরিয়াল হচ্ছে অফিসের লোক, অফিস শুরু হয় রাত 9:30 টু 5টা, তুমি যা 11টার সময় দেখলা যে ওই অফিসার এখনও আসেন নাই, তাহলে প্রতিষ্ঠানটা একটা বদনাম, প্লাস লোকজন হ্যাম্পারিং হচ্ছে, সিটিজেন চার্টার হ্যাম্পার হচ্ছে, দায়িত্ব অবহেল হচ্ছে। এভাবে যদি প্রত্যেকটা লোক প্রত্যেকটা কাজে, বিভিন্ন কাজে, আমি সবার কথা বলছি না, তাহলে কী হবে, তাহলে ওই প্রতিষ্ঠানটা লাভের মুখ দেখবে না, বা
তার টার্গেট পূরণ হবে না বা সুনামের সাথে প্রতিষ্ঠানটা চালাতে পারবে না। আমাদের প্রাইভেট অর্গানাইজেশনগুলিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হয়। আজকাল সরকারি প্রতিষ্ঠানগুলিতে এটা চালিয়ে মানে চালু হয়ে গেছে গা 9টার সময় ইন করবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এরপরে আর ফিঙ্গারপ্রিন্ট তোমার নিবে না, ফিঙ্গারপ্রিন্টের সফটওয়্যার অফ হয়ে যাবে গা। আবার যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট নিবে 5টায়, 5টার সময় ফিঙ্গারপ্রিন্ট নিবে, 4টার সময় তোমার কাম আছে কয়া তুমি চলে যেতে পারবো না। তুমি যদি চলে যাও কাজ শেষ করে যদি আবার আসো যে আইসে আবার আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, এক ঘন্টা আমি ছিলাম না, কাজ করতে পারো, বাট এটা তোমার নিজের ব্যক্তিত্বের হানি। 10 জন তোমাকে আড়ালে খারাপ বলে, হয়তোবা তুমি পদস্থ কর্মকর্তা বলে তোমাকে কেউ কিছু বলে না, বাট আড়ালে তোমাকে সবাই নিন্দা করে, বুঝতে পারছো? ফাঁকিবাজ, নিজে নিজে এই ফাঁকগুলি ফাঁকি এই কাজগুলি করে দিয়ে আইসা এতক্ষণ আবার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, বুঝছো? সুতরাং সব জায়গাতেই কন্ট্রোলিং থাকতে হয়। এই ফাঁকিবাজ দেখে ধরার জন্য আবার একটা সিসি লাগানো আছে। সুতরাং কে কয়টায় মানে অফিস থেকে এমনি বাইরে ছিল এবং সে কয়টায় আবার ইন করেছে এইটাও দেখা যায়। আজকাল সবই ডিজিটালাইজড, বুঝছো? তুমি আর কোনো কাজ করবা আমাদের সে কিরামন কাতিবি নির্ভরতা সব কিছুই লিখিত হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়ালটা তো আরোই সোজা, কাজ করতে টাকা লাগে, টাকা বাজেট কত, এই যে বাজেট কত বলি এটা হচ্ছে বেঞ্চ মার্কেটিং। বেঞ্চ মার্কিং মার্কিংটা হচ্ছে কি যে কোনো একটা কাজ করবা এটার বাজেট কত, প্রকল্পের বাজেট কত, পদ্মা সেতু বাস্তবায়ন করতে কত টাকা লাগবে, কোনো একটা বিল্ডিং করবা বেঞ্চ মার্কিং কী রড ব্যবহার করবা, কত টাকা লাগবে রড বাবদ, কত টাকার ইট লাগবে, কত টাকার বালু লাগবে, কত কয়তলা বিল্ডিং করবা, ইত্যাদি লেবার খরচ ইত্যাদি সামারাইজ যে হিসাব সেই হিসাবটাই হচ্ছে বেঞ্চ কি মার্কিং, ঠিক আছে, বাই ফাইন্যান্সিয়াল। কারণ আমি একটা জামা কিনতে গেলে আমার বেঞ্চ মার্কিং থাকে না যে একটা দাম, একটা জিন্সের প্যান্ট বা একটা প্যান্ট কিনতে গেলাম দাম চাইলো 3000 টাকা, আমি বললাম ভুড়ি বাবার এত টাকা বাজেট নেই, আমার বাজেট হচ্ছে 1000-1200 টাকা, তাহলে এই বাজেট দ্বারা আমি নিয়ন্ত্রিত হচ্ছি, এটাই হচ্ছে আমার জন্য সেলফ কন্ট্রোলিং বাই বেঞ্চ মার্কিং। কথা কি বুঝতে পারছো? আচ্ছা গুড। তারপর হচ্ছে কি প্রসেসিং, প্রসেসিংটা হচ্ছে কি যে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন হয়। মনে করো যে পাট, পাট থেকে কি সুতা, সুতার থেকে কি কাপড়, কাপড় থেকে ডাইং রং করবা, রং করার পর বান্ডেলে যাবে, বান্ডেলের পর থেকে প্যাকেজিং হবে, প্যাকেজিংয়ের পর আবার সেল। এই যে একটা প্রক্রিয়া, এই প্রত্যেকটা প্রক্রিয়া তুমি ইচ্ছা করলে ম্যানুয়ালি করতে পারো, ইচ্ছা করলে কম্পিউটারাইজ করতে পারো। এই প্রসেসটা যদি কম্পিউটারাইজড হয় তাহলে অটোমেটিক এই যে আমাদের পত্রিকাগুলি প্রত্যেকটা দিন রাত এগারোটায় কী নিউজ হয়ে যাচ্ছে এইটাও আমরা জানতে পারি কয়টায়, পরের দিন সকালে। হাউ ইট ইজ পসিবল, পসিবল বাই কি বলতো, পসিবল বাই আমাদের ইয়ের জন্য, সরি আমি কথাটা ভুলিয়ে গেছি, মানে এটা পসিবলটা সম্ভাবনা হচ্ছে এটা এই কারণে যে আমাদের সিস্টেমটা আমাদের আগের থেকে আইদার কম্পিউটারে ম্যানুয়াল ইত্যাদি সম্পূর্ণ ব্যাপারটা তৈরি করা হয় কম্পিউটারাইজভাবে, এই কারণে এটা আর কোনো চলে না। কী চলে না বলতো, এটার কোনো ট্র্যাকের বাইরে যাওয়ার কোনো উপায় নাই, বুঝছো? আর যদি তুমি ওই যে কাপড়ের প্রিন্ট করো হাত দিয়া, ছাপ দেওয়া পত্রিকা কি পেপার যদি তুমি হাত দিয়া টাইপ করো তাহলে তো মাশাল্লাহ এই টাইপ করতে হতে 2-3 দিন লাগবে এক পেপার ব্যয় করতে, সম্পূর্ণ কম্পিউটার এই ঘুরতেছে বাইরে একদম প্রসেস। তুমি যদি মাঝে মাঝে তোমরা তোমাদেরকে উচিত আর কি এই যে তো ইন্ডাস্ট্রিগুলি গেলে আমাদের কাছে তোমরা লিখিত নিয়ে যেতে পারো বা তোমরা বললে আমরাও নিয়ে যেতে পারি, প্রথম আলো আছে, যোগান্তর আছে, বুঝছো তো, ইত্তেফাক আছে, এদের কাছে এদের অফিসে গেলে যে আপনাদের উৎপাদন প্রক্রিয়াটা একটু দেখবে, তখন তোমরা দেখবা কাগজগুলি কীভাবে যাচ্ছে, কাগজ কিন্তু কেউ ঠেলে ঠেলে দিয়ে ঢুকায় না, প্রিন্টারের মতো এই এতটুক কাগজ, এই এতগুলি কাগজ কে এটা দিল, এতগুলি কাগজ আসছে আরেকটা ওয়েট মেশিনের মাধ্যম মতন একটা ট্র্যাকে এমন করে এনে সামনে নিয়ে সে থ্রো করে, তারপর এখানে এসে চাক্কা শুরু হলো। চাক্কা মানে কত বড়, অনেক বড় হুইল, পেপারটা যত বড়,
এবার এসে ঘুরতেছে, ছাপা হইতেছে ছাপা হইতেছে ছাপা হইতেছে, একটা পেপার পিছন দুই নম্বর পিছন তিন নম্বর পিছন চার নম্বর ইত্যাদি ইত্যাদি করতে 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 পেপার ওইখানে জমা হচ্ছে। একটা পেপার কমপ্লিট হওয়ার পর পর এটা ফোল্ডিংয়ে চলে দিতেছে, ফোল্ডিং হওয়ার পর এটা আউট হয়ে দিতেছে। এই প্রসেসটা যতটা মেকানাইজড আমার ইয়াটা হবে তত আমাদের এই ইত্তেফাক যুগ মানে ইত্তেফাক প্রথমবার যুগান্তর এই সমস্ত ডেইলি পত্রিকা আর ওই যে ঢাকা কুরিয়ার বা যে ট্যাবলেট পত্রিকাগুলি কী সুন্দর, স্টার ডেইলি স্টারের যে ম্যাগাজিনগুলি বের করে কী সুন্দর পৃষ্ঠার কাগজ, এগুলিতে খরচ বেশি, কাগজের দাম বেশি, বুঝতেছ তো? তাহলে এটার জন্য আবার একটা আলাদা সেকশন, বাট প্রত্যেকটা কাজের জন্য একটা আলাদা টার্গেট থাকবে, সিস্টেমের টার্গেট থাকবে। সিস্টেমটা কি ম্যানুয়ালি না কি কম্পিউটারাইজ? আমরা আগে কি আদা মরিচ ইত্যাদি পাটাতে বেটে বেটে খেতাম, এখন ব্লেন্ডার মেশিনে দিলে ছু হয়ে গেছে গে দুই মিনিটে, রাইট? তাহলে এখন সব কিছু এইভাবে চলে আসতেছে সিস্টেমের মধ্যে। তারপর হচ্ছে কি পণ্য, প্রোডাক্টটা কি, প্রোডাক্টের ব্যাচমার্কিং হচ্ছে কি যে একটা টিউবলাইট, আমি একটা টিউবলাইট কোম্পানি, আমি টিউবলাইটটা তৈরি করবো কেমন, ফিলিপসের টিউবলাইট যে মানের বা ট্রান্সটেক টিউবলাইট যে মানের ওইরকম। এখন আগেকার টিউবলাইট ছিল কেমন, একটা ব্যালাস থাকতো পিতলের, ওইটাকে ওইটা নাড়া দিলে স্টার্টারটা কাঁটা ধরে বুচুর দিলে জলে আবার ছিটা যায় ইত্যাদি। চাইনিজরা কী করলো, কোনো কিছু সিস্টেম নাই, নর্মাল লাইট, তুমি এখান থেকে টিপ দিচ্ছ লাইট জ্বলে গেছে গা। তাহলে এই যে জিনিসটা তৈরি করলো, জিনিসটা মোটামুটি জ্বলে গেলো, দ্যাটস কল কি আধুনিকতা বা প্রযুক্তির উন্নয়ন। তাহলে আমাদের কাজগুলি কেমন করতে হবে, টার্গেট বা বেঞ্চ মার্কিংটা কীভাবে করতে হবে, আমাদের ইয়াটা নির্ধারণ করতে হবে। সমজাতীয় সমজাতীয় পণ্য কী মানসম্পন্ন অন্য প্রতিষ্ঠানের, আমি যদি একটা এখন ওই গোল টিউবলাইট কিনতে যাই অনেক দোকানে পাবো না, আর যদি ফিলিপসের যে আগিল্লা যে গোল লাইট ছিল 130 পাওয়ার, এগুলি এখন আর দোয়ার আছে কিনা আই ডোন্ট নো, আমি বাজারে ওইভাবে লাইট আমার কোনো নাইও আমি জানিও না, তবে থাকতে পারে, খুবই কম, সেলও খুব কম, যার কারণে তারা প্রোডাকশনটাও কমায় দিতেছে, এই প্রোডাকশনটা অন্য খাতে তারা নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, তারপর হচ্ছে কি বেস্ট মার্কিং, বেস্ট মার্কেটিং, মার্কিংটা হচ্ছে কি আমরা তো টার্গেট নির্ধারণ করলাম, এই টার্গেটগুলির মধ্যে বেস্ট কোনটা, লিডার কোনটা? আমি যদি বলি আমার মোবাইল ফোনের মধ্যে লিডার কোনটা, অর্থাৎ আমার মোবাইল ফোনের মধ্যে কোন বাংলাদেশের মোবাইল ফোনগুলির মধ্যে বেস্ট কোনটা, আমার টাকা নাই সেটা ভিন্ন কথা, কিন্তু যদি টাকা থাকতো তাহলে আমি কোনটা কিনতাম, আইফোন, রেডমি, শাওমি, ওপো, স্যামসাং, স্যামসাং কালকে গ্যালাক্সি 20 না মনিটি কী জানি দেখলাম একটা 60,000, এখন আবার নতুন আসছে ওয়ান প্লাস 90,000 অ্যাবভ, 90,000 অ্যাবভ। এবার আমার কি এটা কিনবা আমার পক্ষে সম্ভব না, সহজ কথা, আমি দেখবো কি 7-8 হাজার টাকার ভিতরে কোন সেটটা পাওয়া যায়, ওইটাই আমি কিনবো, ওইটার দ্বারা আমার কাজ চলবে, আমি অত ওইটা দিয়ে ল্যাপটপ মানে ল্যাপটপের কাজ আমি মোবাইল দ্বারা কাজটা করবো না। যদিও আজকাল গড়ির কাজ, টরির কাজ, টর্চ লাইট ইত্যাদি মোবাইলের কারণে টর্চ লাইটও আজকাল কেউ কিনে না, মোবাইলের মধ্যে তো টর্চ লাইট আছে, ঠিক আছে, একটা ক্যালকুলেটার কেউ কিনে না, মোবাইলের মধ্যে ক্যালকুলেটার আছে, তাই না? টিভিও আজকাল অনেক সেল কম, কারণ হচ্ছে কি যে যে কোনো চ্যানেলকে তুমি যদি দেখতে চাও লাইভ চ্যানেলে WWW সাইডে গেলে তুমি দেখতে পারবা, এরকম এরকমভাবে প্রত্যেকটা জিনিসটাই লেভেল আপ টু দ্য লেভেল চলে গেছে, আপ টু দ্য বেঞ্চ মার্কিং চলে গেছে। এখন আমি যদি বলি যে বেস্ট মার্কিং কি, বেঞ্চ মার্কিং হচ্ছে কি আমি যদি একটা হাসপাতাল হই তাহলে আমার বেঞ্চ মার্কিং হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বা থাইল্যান্ডের বারবুদা বা সে ইন্ডিয়ার যে ইয়াতে আছে বোম্বের যে মাদ্রাসের যে ইয়াটা আছে হাসপাতালটা আছে সেটা, এই যে তো আরও যদি বেঞ্চ মার্কিং বাড়িতে চায় আর্থিক সহায়তা হয় তাহলে আমরা কী করবো, ইংল্যান্ড আমেরিকাতে যে প্রযুক্তি আমাদেরও সেই প্রযুক্তি রপ্ত করতে হবে, সেই মানের কী করতে হবে বলতো, সেই মানের তৈরি করতে হবে। সিঙ্গাপুরের একটা হাসপাতালে তুমি শোয়ার পর আর তোমার কোনো ডাইন বাম কোনো কিছু, তুমি যদি বলো একটু ডাইন হবো তোমার ব্যাড সুইচটা দেখালে একটু টিপ দেওয়া, সুইচ মানে ওই লাইটের সুইচের মতো না, পিছনে সাথে সুইচটা একটু টিপ দিবা,
তুমি একটু কাত সৃষ্টি মানে ব্যাড একটু কাত হবে, তুমি অটোমেটিক কাত হয়ে গেছো গা। তুমি উঠতে চাও সুইচে টিপ দিছো, বিছনাটা এমন করে সোজা করে দেবে, বুঝতে তো। তুমি খাইতে চাও পিছন থেকে একটা বেঞ্চ, বেঞ্চ তো না একটা ছোট্ট একটা টেবিলের মতো আসবে, ওটা মধ্যে রেখে খাবা। খাওয়া শেষ তোমার এখানের জন্য একটা হাত ধোয়ার জন্য উঠে যাইতে হবে না, বুঝছো। ওইখান থেকে একটা ওই যে ডেন্টিস্টদের মতো হাত ধোয়ার বা কুলি করার একটা মেশিন আসবে, সেটার মাধ্যমে তুমি ইয়ে করবো। কাজ শেষ, সবগুলি বিলুপ্ত হয়ে গেছে গা। তুমি কই, তুমি মনে করো স্যার কই গেল গা? আছে, এটাকে হাইট করে হয়তোবা এই তোমারই খাটের নিচে হাইট করে ঝুলন্ত অবস্থায় আছে। তোমার কম্পিউটার মানে ইয়া সুইচ বাটনগুলি টিপলে সেগুলি চলে আসে, আর্স লাইন মেলাইন ইঞ্জেকশন ইঞ্জেকশন সহ সব কিছু তোমাকে দেখতেছো কোথায়, আর টিভিটাতে কম্পিউটারের মনিটরটাতে, তোমার হৃৎপিণ্ডটা কেমন, খাইলা যে খানাটা যে যাইতেছে কেমন, হজম হইতেছে কেমনে প্রক্রিয়া ইত্যাদি, নিজের শরীরের ভিতরে যা আছে সব তুমি দুই নয়নে দেখতে পারতেছো। তাহলে আমি যদি একটা হাসপাতাল তৈরি করি, তাহলে আমার ইচ্ছা কথা মানে রূপকর্তা আর কি, যে আমি ওই সিঙ্গাপুরের মডেল বা বার মানে থাইল্যান্ডের মডেলে আমি হাসপাতাল তৈরি করব। এই ক্ষেত্রে আমি এটা নাই ওইটা নাই ওই প্রযুক্তি নাই ওই প্রযুক্তি নাই এরকম করবো না, জাপানের মতো তৈরি করব। তাহলে জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর এগুলি হচ্ছে কি একটা হাসপাতালের জন্য বেঞ্চ মার্কিং হাসপাতাল, বুঝতে পারছি তো। মোটামুটি এটাই হচ্ছে বেঞ্চ মার্কিং মাধ্যমে কন্ট্রোলিংয়ের মেকানিজম অফ কন্ট্রোলিংয়ের একটা প্রসেস। তো আমরা মোটামুটি আজকে এতটুকু সমাপ্ত। আমরা মানে ইয়ে কন্ট্রোলিংয়ের টাইপস অফ কন্ট্রোলিংয়ের টাইপস অফ কন্ট্রোলিং বাই বেঞ্চ মার্কিং এটা শিখে ফেললাম। আশা করি তোমরা বই পুস্তক দেখে বাকিটুকু তোমরা পড়ে নিবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। করোনার প্রকোপ আবার একটু একটু বাড়তেছি শুনতেছি, তোমরা বি কেয়ারফুল বি কেয়ারফুল বি কেয়ারফুল। ইতিমধ্যে একটা ছাত্র আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের হন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এবং তোমরা দেখো তোমরা এই ইয়াং বয়সে হন্ডা স্পিড দেখায়া তোমরা বাবুগিরি দেখায়া বা স্পার্টগিরি দেখাইতে গিয়া হন্ডাটা চালায়া কত স্পিডে কী কারণে চালা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি জানি না, বাট বেশিরভাগ ছেলেপেলারাই হন্ডাটাকে গিয়ার চেঞ্জ করতে হতে এত স্পিডে করে, হঠাৎ করে যখন নাকি কোনো একটা প্রবলেম হয় গিয়ারটাকে টানো হন্ডাটা চলে যায় অ্যাক্সিডেন্ট হয়ে। তো তোমরা এরকম করবে না, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। যে ছেলেটি মারা গেল আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তার আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে দেখা হবে।